হ্যালো ভিউয়ার্স, ষোলো আনা বাঙালিতে আমি পিঙ্কি। আজকের রেসিপি আর মাছের পাতা। পাতায় মাছ করার জন্য প্রথমে আমার হচ্ছে কলা পাতার দরকার। এই কলা পাতা আনার জন্য আমি আমার বাগানে চলে যাচ্ছি। বাগানে গিয়ে আমি ভালো করে কলা গাছের পাতাটা দেখে নিচ্ছি যে কোন পাতাটা ভালো। সেই ভালো পাতা দেখে আমি কলা গাছের পাতা কেটে নেব। এইভাবে একটা দাও দিয়ে আমি কলা পাতাগুলো কেটে নিচ্ছি। কলা পাতা কাটা হয়ে গেছে। এবার আমি কলা পাতাগুলো পুকুরে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই পাতুরিটা করার জন্য আমি নিয়েছি তিনটে কলা পাতা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এবার আমি কলা পাতাগুলো এইভাবে আলোর দিকে ধরে দেখে নিচ্ছি যে ফাটা কি ফুটো আছে। না, ফাটা আর ফুটো নেই, একদম ফ্রেশ কলা পাতা। এইভাবে আমি প্রত্যেকটা কলা পাতা দেখে নিচ্ছি। এই মাছ পাতুরিটা করার জন্য আমি চারটে শুকনো লঙ্কা বেটে রেখেছি। এই বাটা লঙ্কাটা আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো হচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ নুন, তিন টেবিল চামচ সর্ষের তেল। তেলটা আপনারা হাতের আন্দাজে দিলেই ভালো হয়। আমি হাতের আন্দাজেই তেলটা দিয়ে দিলাম। মাছটা মাখার আগে আমি কলা পাতায় একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি কলা পাতার চারিধারে লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমার লাগানো হয়ে গেল। এবার আমি মাছটাকে মাখবো। এখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা ধনে পাতা। এবার আমি হাত দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। এইভাবে আমি হাত দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি। মাখতে মাখতে আমি নুনটাকে একটু চেখে দেখে নিচ্ছি। মাছের নুনটা ঠিক আছে, আমি আর নুন দেব না। এবার আমি মাছটাকে এইভাবে মেখে মিনিট খানেকের জন্য রেখে দেব। আমি এক মিনিটের জন্য মাছটাকে মেখে রেখে দিয়েছিলাম। এবার আমি মাছটাকে পাতায় সাজিয়ে সাজিয়ে দেব। পাতায় সাজানোর আগে আমি আরও একবার মাছটাকে মেখে নিচ্ছি। এবার আমি আর মাছটাকে পাতায় সাজিয়ে দিচ্ছি। কলা পাতায় মাছটা সাজানো হয়ে গেছে। আমি ওই একই হাতে বেগুন আর পেঁয়াজটাকে ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর খুব সামান্য একটু তেল দেব বেগুনে। আর বাটিতে একটু লঙ্কা আছে, বাটা লঙ্কা, সেই বাটা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এবার আমি বেগুন, পেঁয়াজ আর ধনে পাতা একসাথে মেখে নিচ্ছি সব মশলা দিয়ে। একই পদ্ধতিতে একটু নুনটা চেখে দেখে নেবেন বেগুনের। বেগুন মাখাটা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে, টুকরো করা বেগুনগুলোকে আমি এই মাছের এই ফাঁকা জায়গায় দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়া হয়ে গেল। এবার আমি বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। আমি এই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মাছ পাতাটা গ্যাসের উপর বসানোর জন্য আমি গ্যাসটা অন করে দিচ্ছি। অন করে দিয়ে গ্যাসটা একদম লো করে দিচ্ছি। লো করে দিয়ে আমি মাছের এই তাওয়াটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি এইভাবেই আধা ঘন্টা রেখে দেবো। মাছটা ধীরে 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 হবে। আমার মাছ পাতাটা এক সাইড হয়ে গেছে। কীভাবে হয়েছে দেখুন, এই দেখুন তলাটা কীরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটা হালকা ব্রাউন কালার হয়েছে। এবার আমি মাছটাকে উল্টে দেব। উল্টে দেওয়ার জন্য আমি এই পাতাটা ধরে আমি আস্তে আস্তে এই থালার ওপরে টেনে নিচ্ছি।
টেনে নিয়ে এর উপরে একটা ভালো পরিষ্কার পাতা, ফাটা ফুটো নেই সেরকম পাতা দিয়ে আমি মাছটাকে উল্টে দেবো। পাতাটা দিয়ে তার উপরে একটা ঢাকা দিয়ে আমি এইভাবে ধরে মাছটাকে উল্টে দিচ্ছি। আস্তে করে পাতাটাকে টেনে নেব চাটুর দিকে, উল্টি দিয়ে আস্তে আস্তে পাতার গা থেকে মাছটাকে ছাড়িয়ে দিচ্ছি এইভাবে ধরে ধরে। এই দেখুন কি সুন্দর আস্তে আস্তে উঠে যাচ্ছে মাছটা, মাছের গা থেকে পাতাটা উঠে আসছে। দেখুন কি সুন্দর উঠে গেছে কলা পাতাটা। এইভাবেই আমি লো হিটে আরও 20 মিনিটের জন্য মাছ পাতাটা বসিয়ে রাখবো গ্যাসের ওপরে। ফিরে এলাম 20 মিনিট পর, এবার আমি দেখে নিচ্ছি যে মাছ পাতাটা হয়েছে কি। আমি এইভাবে পাতাটা ধরে দেখে নিচ্ছি, দেখুন পিছনটা এরকম লাল কালার হয়ে গেছে, ব্রাউন কালার। তার মানে আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, তৈরি হয়ে গেল আর মাছ কলা পাতায়। এইরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। আর কমেন্ট লিখতে একদম ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন এপিসোডে।